কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে এটা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরার মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে, আবার কেমনে? এখন সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো, তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নামটাও কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমার তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31 ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজ গাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম। গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার।